Assalamualaikum everyone, welcome back to my another video. আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝালমুড়ি মশলা। রাস্তার পাশে মামারা ঠিক যেভাবে ঝালমুড়ি তৈরি করে আমি ঠিক সেইভাবেই আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। একটি ফ্রাই প্যানে একটি লম্বা দারচিনি, পাঁচটা লবঙ্গ, পাঁচটা এলাচি ফল, এক চা চামচ জিরে, এক চা চামচ মৌরি নিব। এই মৌরি বাজারে মুদি দোকানে পেয়ে যাবেন, 50 গ্রাম 20 টাকা পেয়ে যাবেন। মৌরিটা দেখতে অনেকটা জিরার মতন দেখতে হয়। এবার হালকা আঁচে সবগুলো ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে স্মেলটা ভালো আসবে না। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। এখানে হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ সরিষার তেল নিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আদা বাটা দিব এক চা চামচ, রসুন বাটা দিব এক চা চামচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। তারপর এক চা চামচ হলুদ গুঁড়ো, লবণ দিব পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিব এক চা চামচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে 10 থেকে 12 মিনিট হালকা আঁচে কষিয়ে নিব। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে আমি ওই মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমি একটু আগে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন মশলাতে একটুও পানি নেই, এরকম গ্রেনি বা ঘন দেখা যাচ্ছে, তখন চুলাটা অফ করে দিবেন। ঠান্ডা করে যে কোনো একটি কন্টেনারে বা ঢাকনাযুক্ত বাটিতে রেখে দিতে পারেন। এই মশলাটা ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন এক মাস। নষ্ট হওয়ারও কোনো ভয় নাই, কারণ এর ভিতরে পানি নাই। আর দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দর মশলা থেকে উপরে উঠে আসছে। এবার এই মশলা দিয়ে আমি মুড়ি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি বাসার সবার জন্যই মাখাবো, এই জন্য এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, ঘুগনি নিয়েছি। চটপটির ডালটাকে সেদ্ধ করে এটাকে ঘুটে নিয়েছি। আমি কিছু আস্ত নিয়েছি, ছোলা নিয়েছি, চানাচুর নিয়েছি, শশা কুচি নিয়েছি, আর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা নিয়েছি। এবার এইগুলো সব একসাথে মাখিয়ে নিব। আপনারা এখানে টমেটো কুচি নিতে পারেন, আমার হাতের কাছে টমেটো ছিল না, এই জন্য আমি এখানে নিইনি। টমেটোটা ব্যবহার করার সময় টমেটোর যে বিচি আছে সেটা ফেলে দিয়ে তারপরে কুচি করে নেবেন, তা না হলে মুড়িটা নরম হয়ে যাবে। মুড়ি মশলা দিয়ে দিব এক চা চামচ, আর উপরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিব এক চা চামচ দিয়ে মুড়িটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি মুড়িটা কিন্তু খুব ভালোভাবেই মাখিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ঘুগনিটা দেওয়ার জন্য, ঘুগনিটা দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারা দেখেছেন কি না জানি না, রাস্তার পাশে যে মামারা আছে ওরা কিন্তু ডাল ঘুগনিটা ব্যবহার করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।